তো মূলত আমাদের এই যে চব্বিশ বোল্টের যে ব্যাটারিটা এটা হচ্ছে বিএমএস সিস্টেম অর্থাৎ এটাকে আপনি মোবাইলের সাথে অ্যাড করে আপনি ইয়ে করতে পারবেন মানে কানেক্ট করতে পারবেন অপারেটিং করতে পারবেন সেল পজিশান দেখতে পারবেন এভরিথিং আপনি কানেক্ট করতে পারবেন তো আমি একটা মোবাইলের সাথে এটার অ্যাপটা ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি দেখান এখানে আমি জাস্ট কোনো কিছুর সাথে কানেকশন দিই নাই আপনি ব্যাটারিটার সাথে জাস্ট ব্যাটারিটা জাস্ট অন করছি এই এখানে চার্জিংটা অফ দেখাচ্ছে অর্থাৎ কোনো লাইন দিয়ে নেই এবং ডিসচার্জিংটাও অফ দেখাচ্ছে কোনো লাইন দেয় নেই এবং ব্যালেন্সটাও অফ দেখাচ্ছে অর্থাৎ আমি জাস্ট ব্যাটারিটা আপনাকে ভিডিও দেখাচ্ছি কোনো মেশিনের সাথে কানেকশান দেই নাই। যখন আমরা কানেকশান দেখাবো এখানে প্রত্যেকটা জিনিস শো করবে চার্জিং এটা শো করবে ডিসচার্জিং এটা শো করবে এবং ব্যালেন্সেরটা শো করবে এবং প্রত্যেকটা সেল ভোল্টেজ থেকে আরম্ভ করে ব্যাটারি পাওয়ার ব্যাটারি ক্যাপাসিটি রিমেনিং ক্যাপাসিটি রিমেনিং ব্যাটারি হান্ড্রেড পারসেন্ট মোটামুটি আপনি সব কিছু এই এই অ্যাপটাতে আপনি দেখতে পাবেন হ্যাঁ এই অ্যাপটার নাম হচ্ছে জেকে এটা ব্লুটুথের একটা অ্যাপ দেখেন এখানে একটা ব্লুটুথের সাংকেতিক চিহ্ন দেওয়া আছে আসসালামু আলাইকুম দশক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারির জন্য আমাদের আইপিএস মাঠটা সমগ্র বাংলাদেশে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আমরা বারো ভোল্টের হান্ড্রেড এমপিআরের লিথিয়াম ব্যাটারি চব্বিশ ভোল্টের হান্ড্রেড এমপিআরের লিথিয়াম ব্যাটারি এবং আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এমপিআয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো আপনাদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের আটচল্লিশ ভোল্টেরটা যেটা হচ্ছে ময়লা হয়ে আসে আচ্ছা যাই হোক যেটা হচ্ছে আপনার আটচল্লিশ ভোল্টের এই ব্যাটারিটা আমরা ইউজ করি হলো গ্রো ওয়াটের পঁয়ত্রিশশো এবং গ্রোওয়াটের পাঁচ হাজার ওয়াটের যে ইনভার্টার সেটার সাথে তো কারণ আপনারা জানেন যে গ্রো ওয়াটের মেশিনগুলো আটচল্লিশ ভোল্টের অর্থাৎ চার ব্যাটারি সিস্টেম তো আমরা যদি এখানে যদি ওয়াটার মেশিনের সাথে পানির ব্যাটারি ব্যবহার করতাম বা টিউবুলার ব্যাটারি ব্যবহার করতাম তাহলে চারটা ব্যাটারি আমাদের দেওয়া লাগতো সেখানে আমরা যখন লিথিয়াম দেই তখন একটা ব্যাটারি হয় আটচল্লিশ বোল্টের হ্যাঁ লিথিয়ামের এই ব্যাটারিগুলো আটচল্লিশ বোল্টের এবং এগুলার ডিসপ্লে সিস্টেম আর এগুলা হচ্ছে বারো বোল্টের হ্যাঁ চারটা দেওয়া হয় বারো বোল্ট এটার আটটা দেওয়া হয় আর চব্বিশ বোল্ট এবং এটার ষোলোটা দেওয়া হয় আটচল্লিশ বোল্ট তো সাধারণত আপনারা আমাদের আটচল্লিশ ভোল্টের ব্যাটারিগুলো এর আগেও দেখছেন আমরা গ্রো ওয়াটের সাথে অনেকগুলো ইনস্টল করছি এবং বারো ভোল্টেরগুলো তো আপনারা অনেক দেখছেন অনেক ভিডিও আমার দেওয়া আছে বাট আজকে আমরা আপনাদেরকে আরেকটা ব্যাটারি দেখাবো যেটা হচ্ছে চব্বিশ ভোল্টের এই যে লম্বা যেটা দেখছেন স্টিল স্টিলের ফ্রেমের ভিতরে এটা হচ্ছে চব্বিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনারা জানেন যে লিথিয়াম ব্যাটারিগুলার সেলটা হানড্রেড পারসেন্ট নিউ হইতে হয় যদি লিথিয়ামের সেল হানড্রেড পারসেন্ট নিউ না হয় এটা যদি ইউজেড হয় এবং ফুল চার হাজার সাইকেল না থাকে তাহলে আপনি এত টাকা দেওয়া যে লিথিয়াম ব্যাটারি কিনলেন সে টাকাটাই আপনার বিফলে যাবে সুতরাং লিথিয়াম ব্যাটারি কেনার সময় অবশ্যই ট্রাস্টেড কোনো শপ থেকে লিথিয়াম ব্যাটারি কিনবেন আমরা দুইটা সেল ইউজ করি এটা হচ্ছে বিওয়াইডির সেল এবং এ এ পাশে আরেকটা আছে এটা হচ্ছে ক্যাটেলের সেল ক্যাটেল এবং বিওয়াইডি দুইটাই যদি আপনারা গুগলের লিস্টে দেখেন দেখবেন যে ক্যাটেল আছে এক নাম্বারে বিওয়াইডি আছে তিন থেকে চার নাম্বারে আমাদের বাংলাদেশে আরেকটা লিথিয়ামের সেল পাওয়া যায় যেটা হচ্ছে ইভিই এর সেল এটা গুগলের লিস্টে উনিশ নাম্বারে আছে। আসলে গুগলের লিস্টে এক নাম্বার বা উনিশ নাম্বার ওটা কোনো তেমন একটা বিষয় না তারপরও সিরিয়াল করলে ইভিএ আসে উনিশে ক্যাটেল আসে একে আর তিন বা চারে আছে হলো বিওয়াইডি অর্থাৎ আমরা যে সেলগুলো দিয়ে বানাই সেগুলো হচ্ছে টপ ক্লাস সেল এবং আমাদের সেলগুলো হান্ড্রেড পার্সেন্ট নিউ হানড্রেড পারসেন্ট ফ্রেশ ফুল চার হাজার সাইকেল আপনি পাবেন অ্যাভারেজে এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর ব্যবহার করতে পারবেন চার হাজার সাইকেল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন প্রায় বারো বছর প্লাস মাইনাস বারো বছর ব্যাক আপ টাইম দুশো এম্পিয়ারের একটা টিউবুলার ব্যাটারিতে আপনি সেম লোডে যতক্ষণ পাবেন এই একশো এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারিতে সেম লোডে সেম পাবেন বরং বিশ মিনিট টাইম বেশি পাবেন তো অ্যাকচুয়ালি আমাদের চব্বিশ বোল্টের এই যে লিথিয়াম ব্যাটারিটা এটাতে আমরা এই বিওয়াইডির এই সেলটা ব্যবহার করছি মোট আট পিস হ্যাঁ চারটা দিয়ে আমরা বানাই বারো বোল্ট আর আটটা দিয়ে বানাই আমরা চব্বিশ বোল্ট তো আপনারা যারা অন্তত লিথিয়াম ব্যাটারি চিনেন বা লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আপনারা যারা জানেন তারা একটা জিনিস বুঝেন সেটা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারিগুলোতে এক ধরনের বিএমএস ব্যবহার করা হয় এই যে এটাকে বলে বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যেমন আমরা বারো বোল্টের যে ব্যাটারিগুলো বানাই অর্থাৎ এটা আমার বারো বোল্টের বানানো আছে না এটা কি চব্বিশ বোল্ট চব্বিশ বোল্ট এরকমই চব্বিশ বোল্ট এরকমও একটা বানানো থাকে আবার বারো বোল্টেরও বানানো থাকে তো আমরা যেটা বারো বোল্টের বানাই হান্ড্রেড অ্যাম্পায়ার সেটাতে আমরা এই সেলটা দিই চারটা এবং আমরা যে বিএমএসটা দিই সেটা হচ্ছে ডেলির বিএমএস হ্যাঁ এখানে খেয়াল করেন এখানে ফোর এস বারো বোল্ট এইট্টি অর্থাৎ আমরা চারটা সেল এটার সাথে ব্যবহার করতে পারবো এটা বারো বোল্টের হবে এবং এটা সর্বোচ্চ আশি এমপিয়ার পর্যন্ত আউটপুট দিতে সক্ষম চারটার জন্য আমরা ইউজ করি এই 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 চারটা সেলের জন্য বারো বোল্টের জন্য আমরা ইউজ করি ডেলির এই বিএমএসটা তো বিএমএসটা সাধারণত ব্যাটারি বক্সের ভিতরে বিল্ট ইন করা থাকে তো আমরা চব্বিশ বোল্টের এই যে আজকের যে ব্যাটারিটা এই ব্যাটারিটা অলরেডি আমরা দুইটা সেল করছি একটা গেসে হলো পটুয়াখালীতে আর আরেকটা গেসে হলো ফরিদপুরে এখানে বিষয়টা হচ্ছে এখানে ধরেন আপনার বিএমএসটা আছে হলো আশি এম্পায়ারের তো আশি এম্পায়ারের যদি একটা বিএমএস হয় এটা সর্বোচ্চ লোড টানতে পারে পনেরোশো থেকে আঠারোশো ওয়াট অর্থাৎ ধরেন এই যে অ্যাসমার্টনের যে মেশিনগুলো আছে যেটা অ্যাসমার্টনের পঁচিশশো বিয়ের যে মেশিনটা আছে ওটা হলো দুই হাজার ওয়াটের মেশিন এমপিপিটি দুই হাজার ওয়াটের অ্যাসমার্টেনের মেশিন বা মাইক্রোটেকের যে মেশিনগুলো আছে দুই হাজার ওয়াট পর্যন্ত মেশিনগুলোতে আপনারা এই এইটটি এম্পায়ারের বিএমএসটা ব্যবহার করতে পারবেন বাট যে মেশিনগুলো যেমন আমাদের এইচ ইনভার্টার আছে চব পঁচিশশো ওয়াটের আমাদের এইচ ইনভার্টার আছে পঁয়ত্রিশশো ওয়াটের পঁয়ত্রিশশো ওয়াটের চব্বিশ বোল্টের যে ইনভার্টারগুলো আছে এগুলাতে আপনার এইটটি এমপিয়ারের এই বিএমএসটা কাজ করবে না সেখানে দিতে হবে এইটটি ডবল মিনিমাম একশো পঞ্চাশ যার কারণে আপনারা যখন ব্যাটারি কিনেন অনেকেই বিএমএসের এই হিসাবটা বোঝে না তারা কি করে এইটটি এম্পেয়ারের বিএমএস দিয়েই চব্বিশ বোল্টের একটা ব্যাটারি আপনাকে বানিয়ে দিল এখন যদি আপনার লোড দুইশো দুই হাজারের উপরে যায় পঁচিশশো হয় তিন হাজার হয় তখন কি হবে আপনার বিএমএসটা বারে বারে ফল করবে কেটে যাবে তো আমরা আমাদের এই যে চব্বিশ বোল্টের বিএমএসটা এই যে চব্বিশ ভোল্টের ব্যাটারিটা এটাতে আমরা যে বিএমএসটা ব্যবহার করছি এটা অনেক উন্নত মানের এবং এটার ব্রান্ডটা এটা যেমন হলো ডেলি ওইটার ব্র্যান্ডটা হচ্ছে জে কে এবং এটা কিন্তু ব্লুটুথ সিস্টেম না আমাদের এই বিএমএসটা ব্লুটুথ সিস্টেম হ্যাঁ এটা অন আর অফের একটা সুইচ এখানে একটা লাল লাইট জ্বলে আপনারা যদি একটু খেয়াল করেন আমি একটু কাছে দেখে দেখাই দেখছেন এখানে একটা লাল লাইট জ্বলতেছে অর্থাৎ আমার বিএমএসটা অন আছে এটা মেশিনের সাথে লাগানোর পরে আমাকে বিএমএসটা অফ থেকে অন করে দিতে হবে নতুবা কিন্তু ব্যাটারির সাথে কানেকশান পাবে না দেখেন লাল লাইটটা চলে গেছে হ্যাঁ আমি যদি একটু লাইটটা কমায় দিই মনে হয় আপনি ভালো দেখবেন দেখেন এখন কিন্তু আমার লাইটটা নাই হ্যাঁ আমি এখন লাইটটাকে জ্বালাইলাম অর্থাৎ আমার বিএমএসটা টা অন হলো দেখতে পাচ্ছেন কিনা খুব ছোট চারিদিকে সাইকেল করা একটা লাইট আমি গোল করে দেখাই এই যে দেখেন দেখছেন এখানে একটা লাইট জ্বলতেছে চমৎকার তো মূলত আমাদের এই যে চব্বিশ বোল্টের যে ব্যাটারিটা এটা হচ্ছে বিএমএস সিস্টেম অর্থাৎ এটাকে আপনি মোবাইলের সাথে অ্যাড করে আপনি ইয়ে করতে পারবেন মানে কানেক্ট করতে পারবেন অপারেটিং করতে পারবেন সেল পজিশান দেখতে পারবেন এভরিথিং আপনি কানেক্ট করতে পারবেন তো আমি একটা মোবাইলের সাথে এটার অ্যাপটা ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি দেখান এখানে আমি জাস্ট কোনো কিছুর সাথে কানেকশন দিই নাই এমনি ব্যাটারিটার সাথে জাস্ট ব্যাটারিটা জাস্ট অন করছি এই জন্য এখানে চার্জিংটা অফ দেখাচ্ছে অর্থাৎ কোনো লাইন দিয়ে নাই এবং ডিসচার্জিংটা অফ দেখাচ্ছে কোনো লাইন দেই নাই এবং ব্যালেন্সটাও অফ দেখাচ্ছে অর্থাৎ আমি জাস্ট ব্যাটারিটা আপনাকেই ভিডিও দেখাচ্ছি কোনো মেশিনের সাথে কানেকশন দেই নেই যখন আমরা কানেকশান দেখাবো এখানে প্রত্যেকটা জিনিস শো করবে চার্জিং এটা শো করবে ডিসচার্জিং এটা শো করবে এবং ব্যালেন্সেরটা শো করবে এবং প্রত্যেকটা সেল ভোল্টেজ থেকে আরম্ভ করে ব্যাটারি পাওয়ার ব্যাটারি ক্যাপাসিটি রিমেনিং ক্যাপাসিটি রিমেনিং ব্যাটারি হান্ড্রেড পারসেন্ট মোটামুটি আপনি সব কিছু এই এই অ্যাপটাতে আপনি দেখতে পাবেন হ্যাঁ এই অ্যাপটার নাম হচ্ছে জেকে এটা ব্লুটুথের একটা অ্যাপ দেখেন এখানে একটা ব্লুটুথের সাংকেতিক চিহ্ন দেওয়া আছে তো বিশেষ করে এই যে আপনার এই যে অপশানটা হ্যাঁ এই অপশানটা অ্যাপটাতে আপনি ঢুকার সময় হয়তো একটা একটা পাসওয়ার্ড চাবে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ ছয় দিয়ে ভেরিফাই করে দিলে অটোমেটিকলি আপনি ঢুকতে পাবেন এখানে সেল কাউন্ট করতেছে আটটা অর্থাৎ আমরা এ ধরনের সেল এখানে আটটা সেল দিছি হ্যাঁ